এই দেখ মন্ডে, শৈল ফোন করেছে, সব ব্যাপারেই ব্যস্ত হয়ে পড়ে। ওই দাদা নমিনেশন জমা দেওয়া হয়েছে কিনা সেটা জানার জন্যই নির্গত ফোন করেছে। হ্যাঁ কি হয়েছে? ফোন তোর কাছে কেন? আরে দাদা ভেতরে গেছে মনোনয়ন পত্র জমা দিতে, তাই ফোন আমার কাছে। তো কি হয়েছে, ফোন করেছিস কেন? সর্বনাশ হয়ে গেছে, সন্ধ্যা বলছে ও নাকি গ্রাম প্রধানের ভোটে দাঁড়াবে। কি বৌদির মদত আছে, ওই নীলটাই যা মধ্যিখান থেকে একটু না 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 করছে, কিন্তু ওর কথা কে শোনে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করার কিছু নেই, যা হবে দেখা যাবে। বলছি এত চিন্তা করতে হবে না। শোনো পিসি, এই মেজ দাদা যাই বলুক না কেন, এত চিন্তা করতে হবে না। আমি কিন্তু চিন্তা করছি, কারণ ওই সন্ধ্যাটার উপর না আমার কোনো ভরসা নেই জানো তো। ও যদি সত্যি সত্যি বরদাদার বিরুদ্ধে গিয়ে ভোটে দাঁড়ায় তখন কি রে? আরে তুই ওদেরকে ভাবতে বারণ করে নিয়ে ভাবতে শুরু করে দিলি না? ভাবছি ব্যাপারটা দাদাকে জানাবো কিনা। জানি রে, অসুবিধা তো কিছু নেই। উঠে পড়ুন। এমনিতে চিন্তার কিছু নেই, সব মোটামুটি ঠিকই আছে, তবে একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। আহা, আমি তো জানি আমার কিছু হয়নি। ওই ভণ্ডবাবু আমাকে নিয়ে বেশি বেশি চিন্তা করে, আবার চিন্তা কুমার একটা। এরকম কেয়ারিং হাজবেন্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনি লাকি। কি বললেন ওটা? লাকি, লাকি মানে ভাগ্যবতী। হ্যাঁ, ভাগ্যবতী না হাতি। যেই শুনেছেন আমি গ্রাম প্রধান হবো, অমনি মুচড়ে গেলেন। গ্রাম প্রধান হচ্ছেন হন, কিন্তু সাবধান, আপনার বা বাচ্চার কিন্তু কোনো রকম ক্ষতি যেন না হয়। না না, ওই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। বাচ্চার স্বার্থে তো এত লড়াই, ওর আমি কোনো ক্ষতি হতে দেবো না। কিন্তু ওই চিন্তা কুমারকে আমি এমন টাইট দেবো না, মানে সবসময় এত পুতুল আমার একদম ভাল লাগে না। ওরে নীল, শোন শোন আমার কথা। কেমন দেখলেন ডক্টর? কত করে বললাম, ওরে শো শো একটু রেস্ট নে, কে কার কথা শুনে চলে এলো, কি না টেনশন হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শুনুন না, বলছি যে আপনি রাজি করাতে পারলেন তো, যাতে উনি ভোটে না দেন? এই ওনার সাথে সব কথা বলে কি লাভ? সাহস থেকে তো আপনি আমার সাথে বলুন, মাঠানে পাঁচে আমি যখন কথা দিয়েছি তখন আমি গ্রাম প্রধান তো হবই। আর হ্যাঁ, এই কাজে আপনাকেও কিন্তু আমাকে সাহায্য করতে হবে, ব্যাস। কিসের সাহায্য? ওই মনোনয়ন নাকি সেসব কি আমি অত বুঝি নাকি? আপনার দায়িত্ব আমাকে ওসব ভালো করে বুঝিয়ে দেওয়ার। কাল সকালে আমি পুজো দিয়ে ওই 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 ওইটা ওই মনোনয়ন নাকি ওটা জমা দিতে যাবো। সন্ধ্যা তারা, সন্ধ্যে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।